নমস্কার বন্ধুরা, আমি চম্পা আর আমার চ্যানেল চম্পাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। যে বন্ধুরা আমার ভিডিও রোজ দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। এতে করে যখনই আমি কোনো রান্নার ভিডিও আপলোড করব, সাথে সাথে এর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের রেসিপিটি চটপট শুরু করি। আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচমেশালি সবজির চরচরি। ইলিশ মাছের মাথা দিয়ে তো কচুর শাক আমরা কম বেশি সবাই খুব ভালো খাই, তবে এই চরচরি খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এর জন্য কী কী সবজি আমি এখানে নিয়েছি। এর জন্য এখানে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো কুচানো, একটা বড় ঝিঙেকে এরকম লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি, নিয়েছি একটা গাজর, একটা মাঝারি সাইজের আলু আর একটা বেগুন, আর অবশ্যই লাগবে ইলিশ মাছের মাথা। এবারে চুলা জ্বালিয়ে চুলায় একটা কড়াই গরম করে নিচ্ছি। কড়াই খুব ভালো করে গরম হয়ে গেছে, এখন এতে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই খেতে বেশি ভালো লাগে। মিডিয়াম ফ্লেমে তেলটা গরম হতে হতে এদিকে আমি মাছের মাথার মধ্যে খুব সামান্য পরিমাণ হলুদ আর নুনকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখানো মাছের মাথাটাকে খুব সাবধানে তেলের মধ্যে দিয়ে দিতে হবে, তেল ছিটকে যেন গায়ে না আসে সেদিকে খেয়াল রাখবেন। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট মাথাটাকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এখন তেল ছেঁকে একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখে দিচ্ছি। এবারে মাছের মাথা ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেব 4টা চেরা কাঁচা লঙ্কা। 10 থেকে 12 সেকেন্ড লো আছে, এগুলোকে ভেজে নেব। কালো জিরে আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা আলু আর গাজরের টুকরোগুলো। আলু আর গাজরগুলোকে তেলের মধ্যে 1 থেকে 2 মিনিট ভেজে নিয়ে চুলার আঁচ মিডিয়ামে করে এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিলাম, যেহেতু এই সবজিগুলো একটু সেদ্ধ হতে বেশি সময় লাগে সেই জন্য। 3 মিনিট পরে আমি এর ঢাকা তুলে নিয়েছি, আবারও একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দেব। একে একে দিয়ে দিচ্ছি বেগুনের টুকরোগুলো, দিচ্ছি ঝিঙে, আর দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। এই সমস্ত সবজিগুলোকেও আবারও 1 মিনিট তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এইভাবে যদি যেই সবজিগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে সেগুলোকে আগে ভেজে নিয়ে নরম সবজিগুলোকে পরে দেওয়া হয়, তাহলে কিন্তু সমস্ত সবজি একসাথে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। সমস্ত সবজিগুলোকে মিডিয়াম হিটে আমি আবারও 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নিয়েছি। ঝিঙেগুলো কিন্তু অনেকটা সফট হয়ে এসছে আর এর থেকে অনেকটা জলও বেরিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/2 টিস্পুন দিচ্ছি জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন করে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। তবে চিনিটা কিন্তু অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে নাও দিতে পারেন। এখন সমস্ত মশলাকে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে 2 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের মাথা। এই চচ্চড়িতে কিন্তু খুব বেশি মশলা ভালো লাগে না, এমনিতে ইলিশ মাছের মাথার গন্ধেই কিন্তু চচ্চড়িটা বেশ ভালো হয়। সব কিছু আবারও খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এখন চুলার আঁচ একদম লোয়ে করে দিয়ে এটাকে আমি 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 7 মিনিট পরে আমি এই ঢাকা তুলে নিয়েছি, ঝিঙে আর বেগুন থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। এই রান্নায় কিন্তু আমি জল ইউজ করিনি, সবজি থেকে যে জলটা বেরিয়েছে এতেই কিন্তু সমস্ত সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। চুলার আঁচটাকে এখন আমি হাই ফ্লেমে করে দিয়েছি, আর সবজি থেকে যে একটুখানি জল বেরিয়েছে ওটাকেও আমি খুব ভালো করে শুকিয়ে নিচ্ছি। সামান্য আলু আর বেগুনকে আমি এভাবে ভেঙে দিচ্ছি, এতে করে চচ্চড়িটা বেশ মাখুমাখু হবে। দেখুন বন্ধুরা, হাই ফ্লেমে আরও 2 মিনিট রান্না করার পরে সমস্ত জলটা শুকিয়ে গেছে আর সবজি থেকে খুব সুন্দর করে তেল ছেড়ে আসছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। আজকে গরম গরম ভাতের সাথে কিন্তু এই পাঁচমেশালি সবজি পরিবেশনের জন্য একদম তৈরি। এইভাবে কিন্তু আপনারাও বাড়িতে বানিয়ে একবার ট্রাই করতে পারেন, আশা করি আপনাদেরও এটা খেতে ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এতক্ষণ
এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।